গুড মর্নিং প্রত্যেকে স্বাগত কলকাতা পুলিশের সকল পরীক্ষার্থীকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমে রয়েছে কোন জেলাতে কোনো মহকুমা নেই অ্যানসার হয়ে যাবে কলকাতায় কোনো মহকুমা নেই মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে কালিম্পং জেলাতে অবস্থিত নেওরাভেলি জাতীয় উদ্যান প্রশ্ন হয় তারপর রয়েছে সিঙ্গলীলা জাতীয় উদ্যান এর অবস্থান দার্জিলিংতে রয়েছে তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল টেরাকোটা মন্দির তার জন্য বিখ্যাত এর অবস্থান বিষ্ণুপুরে পরবর্তী রয়েছে হকি বিশ্বকাপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে এটি হবে আমাদের ভারতে নাম্বার তিনে রয়েছে টুইটার তার সিও রয়েছেন কোন ব্যক্তি রাইডেন্সার পরাগ আগরওয়াল তিনি রয়েছেন বর্তমানে টুইটার তার সিওতে মনে রাখবে গুগলের বর্তমান সিও রয়েছেন সুন্দর পিচাই এবং ফেসবুকের বর্তমান সিও রয়েছেন মার্কি জুকারবার্গ নাম্বার চারে রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে রাইট অ্যান্সার চল্লিশ নাম্বার ধারাতে মনে রাখবে রাজস্থানে প্রথম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় নাইনটিন ফিফটি নাইনতে অর্থাৎ উনিশশো সালে আর একটি কথা যাদের লুসেন্টের বেঙ্গলি ভার্সেন প্রয়োজন ইন্ডিয়া নাম্বার ওয়ান জিকে বই যাদের প্রয়োজন লুসেন্টের ব্যাঙ্গুলি ভার্সন ওয়ান সিক্সটি পেজে পাবে তার সঙ্গে ডাব্লিউ বিগত কুড়ি বছরের প্রশ্ন তোমরা ফ্রিতে পাবে তো যাদের প্রয়োজন লুসেন্টের ব্যাঙ্গুলি ভার্সন অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও তারপর রয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারায় ক্যাক এর সম্পর্কে আলোচনা করা হয় এটি করা হয় ওয়ান ফর্টি এইটতে অর্থাৎ একশত আটচল্লিশ নম্বর ধারাতে রয়েছে কম্পো অ্যান্ড অডিটর জেনারেল তার সম্পর্কে রয়েছে রাজধানী ক্যালকাটা নাম বদলে কবে কলকাতা নাম রাখা হয়েছে এটি করা হয় দু সালে তোমাদের কলকাতা পুলিশে কনস্টেবল পরীক্ষা আসতে পারে নাম্বার সেভেন রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারবেন রাষ্ট্রপতি রাজ্যসভায় জন সদস্য মনোনীত করতে পারবেন মনে রাখবে রাজ্যসভায় সর্বোচ্চ দুশত জন তার মধ্যে দুশত জন নির্বাচিত এবং রাষ্ট্রপতির মাধ্যমে জন মনোনীত হয় এবং লোকসভাতে লোকসভাতে রাষ্ট্রপতির মাধ্যমে দুই জন মনোনীত হয় নাম্বার এইটতে বলা হয় পৃথিবীর কেন্দ্রে বা সেন্টারে এর মান কেমন হয় এই টাইপেরই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে পুলিশের যে কোনো এক্সামে তাই অবশ্যই তোমরা পুলিশের প্রিপারেশন করতে সাবস্ক্রাইব করে কিন্তু অল যে অপশান পাবে সবার উপরে সেটি কিন্তু অবশ্যই তোমরা সিলেক্ট করে রাখবে নাইনতে বলা হয় মৌলিক অধিকার সংশোধন করা যায় সংসদের মাধ্যমে মনে রাখবে ভারতীয় সংবিধানে তৃতীয় অধ্যায়ে বারো থেকে পঁয়ত্রিশ অর্থাৎ বারো থেকে থার্টি ফাইভ নম্বর ধারাতে রয়েছে নাগরিকদের মৌলিক অধিকার এই বিষয়ে মূল সংবিধানে ষাটটি মৌলিক অধিকার থাকলেও বর্তমানে কিন্তু রয়েছে ছয়টি চুয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমেই উনিশশো আটাত্তর সালে সম্পত্তির অধিকার এটি বাদ দেওয়া হয় বর্তমানে রয়েছে ছয়টি রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা এটি রয়েছে উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে তোমরা এটি সঠিকভাবে মনে রাখার জন্য ভাবতে পারো যে উনিশ থেকে বাইশ বছরই যে সমস্ত ছেলেমেয়েরা হয় তারা কিন্তু স্বাধীনভাবে বাঁচতে চায় এর মাধ্যমে তোমরা মনে রাখতে পারো তারপর রয়েছে তেইশ থেকে চব্বিশ এই নাম্বার ধারাতে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার তোমরা এস দিয়ে মনে রাখবে তাহলে অনেকটা ইজি হবে তারপর পঁচিশ থেকে আঠাশ তখন রয়েছে ধর্মীয় এবং স্বাধীনতার অধিকার উনত্রিশ থেকে তিরিশ এই নাম্বার ধারাতে রয়েছে কালচারাল এবং এডুকেশনাল রাইট অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার এটি রয়েছে উনত্রিশ থেকে তিরিশ নাম্বার ধারাতে নাম্বার টেনতে বলা হয় উগাদি নামে উৎসব আমরা দেখতে পাই কোথায় তো উগাদি নামে উৎসব এটি আমরা দেখতে পাই কর্ণাটকে মনে রাখবে দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক এই তিনটি রাজ্যে আমরা উগাদি উৎসব দেখতে পাই এটি হলো তাদের নববর্ষের একটি উৎসবের নাম লোকসভা প্রথম কত সালে গঠিত হয় নাইনটিন ফিফটি টু উনিশশো সালে প্রথম লোকসভা স্থাপিত হয় নাম্বার বারোতে রয়েছে মানামা এটি কোন দেশের রাজধানীর নাম বা ক্যাপিটাল তো মানামা এটি হবে বাহারিনের ক্যাপিটাল বা রাজধানী বাহারিনের কারেন্সি বা মুদ্রার নাম বাহার আইনি দিনার এবং ওমানের রাজধানী মাস্কার নাম্বার থার্টিন ফোকেটিং এটি কোন দেশের কেন্দ্রীয় মন্ত্রিসভার নাম তো ফোকেটিং এটি হবে ডেনমার্কের মন্ত্রিসভা বা আইনসভার নাম ফোকেটিং নামে খ্যাত মনে রাখবে ডেনমার্কের রাজধানীর নাম কোপেন হেগেন নরওয়ের রাজধানীর নাম অসলো সুইডেনের রাজধানী রয়েছে স্টকহোম ইতালির রাজধানী রয়েছে রোমে নাম্বার ফরটিন জলে বায়ুর বুদ্বুত চকচকে হয় তার কারণ হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তার জন্য কিন্তু জলে বায়ুর উদ্ভুত চকচকে আমরা দেখতে পাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তারই জন্য নাম্বার ফিফটিন বলা হয় ভিনিগার তার রাসায়নিক নাম কি হবে তো ভিনিগার তার রাসায়নিক নাম লঘু অ্যাসিটিক অ্যাসিড নামে খ্যাত ভিনিগার এটি অ্যাসিটিক অ্যাসিড নামে খ্যাত নাম্বার সিক্সটিন রোহিল খণ্ড নামে খ্যাত কোন স্থান তো রোহিল খণ্ড নামে খ্যাত এটি ডাব্লিউ প্রিভিয়াস প্রিভিয়াসের প্রশ্ন তো রোহিল খণ্ড এর মানে হলো প্রদেশের উত্তর সাইড এটি কিন্তু রোহিল খণ্ড নামে খ্যাত নাম্বার সেভেন্টিন কার্বাইট বাতিতে আমরা দেখতে পাই অ্যাসিটিলিন নামে গ্যাসটি আমরা দেখতে পাই কার্বাইট বাতিতে অ্যাসিটিলিন তার অবস্থান আমরা দেখতে পাই আর এই সমস্ত পিডিএফ তোমরা মক টেস্টের মাধ্যমে পেতে অবশ্যই কিন্তু লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে তোমরা টেলিগ্রামে জয়েন করে নাও নাম্বার এইটিন ফরওয়ার্ড ব্লক তার প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বস তিনি কবে প্রতিষ্ঠা হয় নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয় নাইনটিন থার্টি নাইনতে তেসরা মে নেতাজি সুভাষচন্দ্র বসুর মাধ্যমে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয় নাম্বার নাইনটিন নিচের কোন সারে আমরা নাইট্রোজেনের পরিমাণ দেখতে পাই তো নাইট্রোজেনের পরিমাণ আমরা দেখতে পাই ইউরিয়াতে ইউরিয়াতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি আমরা দেখতে পাই নাম্বার টোয়েন্টি অন্তরাষ্ট্রীয় ক্রিকেটে কোন মহিলা প্রথম দশ হাজার রান করেছেন দশ হাজার রান প্রথম করেছেন সঠিক অ্যান্সার হিসেবে মিতালি রাজ নাম্বার টোয়েন্টি ওয়ান কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছে এটি করেছিল জাহাঙ্গীরের অনুমতি ক্রমে তো জাহাঙ্গীরের অনুমতি নিয়ে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম সুরাটে তাদের কারখানা স্থাপন করেছে নাম্বার বাইশতে বলা হয় বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের প্রধান কারণ কি সঠিক উত্তর যাবে তৃষ্ণা মনে রাখবে গৌতম বুদ্ধ তিনি নেপালে কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছেন চারশত ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে তিনি নিরঞ্জনা নদীর পাশে বৌধি জ্ঞান লাভ করেছেন গৌতম বুদ্ধের মাতার নাম মায়া দেবী এবং ওয়াইফের নাম ছিল যশোধরা গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত একজন চিকিৎসকের নাম জীবক তিনি নাম্বার তেইশতে বলা হয় মানুষের দেহে কালাজ্বর রোগ ছড়ায় কার মাধ্যমে তো কালাজ্বর এই রোগটি কিন্তু স্যান ফ্লাইয়ের মাধ্যমে ছড়ায় স্যান ফ্লাই এটি একটি মাছির নাম এর মাধ্যমে কিন্তু কালাজোর নামের রোগটি ছড়িয়ে থাকে মনে রাখবে অ্যানকে ফেলাইটিস এইটি কিন্তু কিউলেক্স মশার মাধ্যমে ছড়িয়ে থাকে ডেঙ্গু ছড়ায় এডিস মশার মাধ্যমে এবং স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায় প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা খাতায় নোট করবে কিউলেক্সের মাধ্যমে অ্যানকেফেলাইটিস এডিসের মাধ্যমে ডেঙ্গু ম্যালেরিয়া এটি কিন্তু স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে প্রশ্ন হয় নাম্বার চব্বিশতে বলা হয় পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে আমরা সমস্ত পদার্থ কিন্তু স্তব্ধ হয় এমনই একটি অবস্থার নাম পরম শূন্য অবস্থা এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয় এর মান কেলভিনের মাধ্যমে মাইনাস দুশত তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হবে টোয়েন্টি ফাইভতে বলা হয় বিসমিল্লা খান তিনি কিসের সঙ্গে জড়িত তো বিসমিল্লা খান তিনি সানায়ের সঙ্গে জড়িত মনে রাখবে বিখ্যাত একজন সন্তুরবাদকের নাম শিবকুমার কুমার শর্মা তবলা বাদক রয়েছেন ডাক্তার জাকির হোসেন পরবর্তী রয়েছে তারপর রয়েছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা সঞ্চিত রয়েছে তো সর্বাধিক পরিমাণ কয়লা সঞ্চিত রয়েছে ঝাড়খণ্ডে নাম্বার টোয়েন্টি সেভেন ভাইরাস এটি হলো একজনের সফটওয়্যার যার মাধ্যমে তথ্য কিন্তু নষ্ট হবে তো ভাইরাস এর মাধ্যমে কিন্তু তথ্য নষ্ট হয়ে যায় কম্পিউটার থেকে প্রশ্ন তারপর রয়েছে ভাটনগর সম্মান এটি আমরা দেখতে পাই রাইট অ্যান্সার বিজ্ঞান এবং প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার জন্য ভাটনগর সম্মান দেওয়া হয় মনে রাখবে উনিশশো সালে প্রথম চিকিৎসাতে বিসি রায় সম্মান দেওয়া হয় ডাক্তার বিধানচন্দ্র রায় তার নাম অনুসারে জ্ঞানপীঠ পুরস্কার হল ভারতের মধ্যে সর্বোচ্চ সাহিত্য সম্মান বাচস্পতি সম্মান এটি সংস্কৃত সাহিত্যে প্রদান করা হয় নাম্বার টোয়েন্টি নাইন রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন আমরা দেখতে পাই রাইট অ্যান্সার হয়ে যাবে কালীবঙ্গানে লোথাল এর অবস্থান গুজরাটে নাম্বার থার্টি হয় ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণ বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য আমরা দেখতে পাই রাইট অ্যান্সার রাজস্থানে তো রাজস্থানে কিন্তু বৃষ্টিপাতের তারতম্য আমরা দেখতে পাই সবচেয়ে বেশি পরিমাণ তারতম্য রয়েছে রাজস্থানে নাম্বার থার্টি বলা হয় এদের মধ্যে কোনটি সঠিক রয়েছে তো প্রথমে রয়েছে পারাদ্বীপ তার অবস্থান আমরা জানি ওড়িশাতে অবস্থিত তামিলনাড়ুতে রয়েছে ম্যাঙ্গালুরু একদমই নয় ম্যাঙ্গালুরু তার অবস্থান কর্ণাটকে কান্ডালা এর অবস্থান গুজরাটে অবশ্য এটি আনসার এবং তুতি করিন তার অবস্থান তামিলনাড়ুতে তো আমরা দেখলাম কান্ডালা এটি একটি কিন্তু বিনা শুল্কে অর্থাৎ কোনো ট্যাক্সের প্রয়োজন হয় না এই বন্দরে বাণিজ্য করার জন্য প্রশ্ন হয় কোন বন্দরে কোনো ট্যাক্সের প্রয়োজন হয় না অর্থাৎ শুল্কের প্রয়োজন নেই কান্ডালাতে পারাদ্বীপ তার অবস্থান ওড়িশাতে ম্যাঙ্গালুরু তার অবস্থান কর্ণাটকে তুতি করিন তার অবস্থান তামিলনাড়ুতে এবং কাণ্ডালা তার অবস্থান গুজরাটে এটি হলো একটি স্বাভাবিক প্রতাশ্রয় যেখানে কিন্তু শুল্কের বা বাণিজ্যের জন্য ট্যাক্সের প্রয়োজন নেই তো পারাদ্বীপের অবস্থান ওড়িশা ম্যাঙ্গালুরু কর্ণাটক তুতি করিন রয়েছে তামিলনাড়ুতে আমাদের লাস্ট ওয়ান সংবিধানে যুগ্ম অধিবেশন তার আহ্বান করবেন ভারতের রাষ্ট্রপতি মনে রাখবে এই বিষয়ে রয়েছে একশত আট নম্বর ধারাতে যে যুগ্ম অধিবেশন তার আহ্বান করবেন রাষ্ট্রপতি কিন্তু সভাপতি হবেন স্পিকার প্রশ্ন হয় রাষ্ট্রপতি তিনি আহ্বান করবেন তো গাইজ এই ছিল আজকের ভিডিও হেল্পফুল মনে হলে অবশ্যই একবার লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে আর যদি তোমাদের লুসেন্টের ব্যাঙ্গলি ভার্সন প্রয়োজন অবশ্যই একবার এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও